আজ থেকে প্রায় 4,000 বছর আগে আমেরিকাতে যে মানুষরা বসবাস করত তাদেরকে মায়ান বলা হতো। আর এই মানুষগুলা তাদের যুগের তুলনায় এতটাই আধুনিক ছিল যে তারা লিখতে পারত, পড়তে পারত, এমনকি অঙ্কও করতে পারত। কিন্তু তাদের মধ্যে একটা প্রথা ছিল, ওরা প্রতি বছর একটা দিনে মানুষকে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিত। আর আজকের মুভির স্টোরি এমন একজন মানুষকে নিয়ে যে তার অসীম সাহস আর বুদ্ধির কারণে মায়ানদের বলির হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারছিল। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে একটা বড় জঙ্গলকে দেখানো হয়, যেখানে অনেকগুলা মানুষ একটা শুকুরকে শিকার করার জন্য ধাওয়া দিতেছিল, আর শুকুরটা এক পর্যায়ে গিয়ে একটা ফাঁদের মধ্যে আটকা পড়ে যায়। তারপর সবাই মিলে শুকুরটাকে কাটা শুরু করে। ওরা শুকুরটাকে কেটে কেটে এক একজনকে এক একটা অংশ দিতেছিল। একজনকে লিভার দিতেছিল, একজনকে কান দিতেছিল, আর একজনকে শুকুরের অন্ডকোষ দিয়ে দেয়। তখন সে বলে, আমাকে অন্ডকোষ দিত কি কারণে? তখন জেগুয়ার বলে যে আমার বাবার 9টা ছেলে মেয়ে, কারণ উনি যখনই কোনো শিকার করত, শিকার করার পরে উনি শিকারের অন্ডকোষ খাইত। উনি ওনার জীবনে টোটাল 9টা অন্ডকোষ খেয়েছিল, আর এই জন্যই আমরা ভাই বোন 9 জন জন্মগ্রহণ করেছি। তোমার যেহেতু কোনো বাচ্চা হয় না, তুমি অন্ডকোষ খাও তাহলে তোমার বাচ্চা হবে। তখন জেগরের কথা শুনে ওই লোকটা অন্ডকোষে কামড় দেয়, আর সঙ্গে সঙ্গে সে বমি করে দেয়। আর তখনই জেগুয়াররা হাসা শুরু করে দেয়, আর সে রেগে জেগুয়ারকে মারতে থাকে। তখন জেগরের বাবা এসে ওদেরকে থামায়। তখন জেগরের বাবা ওই লোককে একটু আড়ালে নিয়ে যায়, তারপর বলে, তোমার বাচ্চা হয় না সেটা তো আমাকে আগে বলবা, আমার কাছে একটা মেডিসিন আছে। বলে সে এক ধরনের লাল পাতা দেয়, আর তারপর বলে, নেক্সট টাইম যখন তুমি বাচ্চা জন্ম দেওয়ার ট্রাই করবা, তখন এইটা লাগিয়ে তারপর কইরো, তাহলে দেখবা তোমার বাবু হয়ে যাবে। তারপর ওরা সবাই মিলে শুকুটাকে কাটাকাটি করতেছিল। ঠিক তখনই জেগুয়ার কিছু একটা শব্দ শুনতে পায়, আর শব্দ শুনে সে বলে, তুমি কে লুকিয়ে আছো, সামনে আসো। তখন জঙ্গলের ভিতর থেকে কিছু জঙ্গলি লোক বের হয়ে আসে। তারা বলে, আমাদের বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে, তাই আমরা নতুন ঠিকানার খুঁজে বের হয়েছি। তখন জেগুয়ারের বাবা বলে, আমি এই গ্রুপের সর্দার, আমরা এই জঙ্গলে শিকার করি, সমস্যা নাই, আমরা তোমাকে আক্রমণ করব না, তুমি যেতে পারো। তখন ওই জঙ্গলি গ্রুপের লোকটা কিছু মাছ এনে জেগুয়ারদেরকে উপহার দেয়, বিনিময়ে জেগুয়াররাও ওদেরকে কিছু মাংস উপহার দেয়। তারপর ওই লোকগুলা ওইখান থেকে চলে যায়। তারপর সবাই গ্রামে ফিরে আসে, আর গ্রামে ফিরে আসার পরপরই ব্লুন্ট নামের যে লোকটা আছে, মানে যার কোনো বাচ্চা হয় না, তার শাশুড়ি তাকে বকতে থাকে। তাকে বলে, তুমি ইউজলেস, তুমি এত বছর হয়ে গেছে, আমাকে এখনো একটা নাতি পত্নী দিতে পারো নাই, তুমি কি করো, যাও এক্ষুনি যাও, আমাকে একটা নাতি উপহার দাও। আর এটা দেখে সবাই ব্লুন্টের উপর হাসাহাসি করতে থাকে। তারপর ব্লুন্টের ওয়াইফ এসে তাকে রুমের ভিতরে নিয়ে যায়, আর বুড়ো মহিলাটা ঘরের বাইরে দাঁড়ায় থাকে। তখন ব্লুন্ট বলে, তোমার মাকে বলো এখান থেকে যেতে, উনি এখানে থাকলে আমি কিছুই করতে পারবো না। তখন ব্লুন্টের ওয়াইফ এসে বলে, মা তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি এখানে থাকলে সে কিছুই করতে পারবে না। কিন্তু বুড়ো মহিলা এখান থেকে যেতে চায় না। আর রুমের মধ্যে গিয়ে ব্লুন্ট যখন তার ইম্পর্টেন্ট কাজটা সারতে যায়, ঠিক তখনই ওরা চিৎকার দিয়ে ঘর থেকে বের হতে থাকে। ব্লুন্ট এবং ব্লুন্টের ওয়াইফ ঘর থেকে বের হয়ে গায়ের মধ্যে শুধু পানি ঢালতেছিল। আসলে ওই লোকটা ব্লুন্টকে লাল পাতা বলে মরিচ দিয়ে দিয়েছিল, আর মরিচ লাগার কারণে ওদের প্রচণ্ড জ্বলতেছিল। আর এটা দেখে সবাই হাসতে থাকে। আহারে বেচারা, বাচ্চা হওয়া দেখে কতটা কষ্টই না সহ্য করতে হয়। যাই হোক, তারপর রাত হয়ে যায়, আর রাতে সবাই একসঙ্গে বসে থাকে, আর একটা লোক ওদের সবাইকে তাদের পূর্বপুরুষের গল্প শোনাতে থাকে। গল্প শেষে ওরা সবাই নাচাগানা করে তারপর ঘুমাতে যায়। সকালে যখন সবাই ঘুমাইতেছিল, তখন জেগুয়ার স্বপ্নে দেখে গতকালকে জঙ্গলে যে লোকের সঙ্গে ওদের দেখা হয়েছিল, ওই লোকটা জেগুয়ারের সামনে দাঁড়ায় আছে, এবং সে তার পেট কেটে হাড়টা বের করে হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, এবং সে জেগুয়ারকে বলতেছে, ভাগো ভাগো, যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাও। আর এটা দেখে জেগুয়ারের ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে জেগুয়ার খেয়াল করে ওদের আশেপাশে কুকুরগুলা প্রচণ্ড ঘেউ ঘেউ করতেছিল। আর তখন সিন দেখানো হয় কিছু শিকারী জেগুয়ারদের গ্রামের পাশে দাঁড়ায় আছে, ওরা আসলে জেগুয়ারদের গ্রামটাকে আক্রমণ করতে আসছে। জেগুয়ার খেয়াল করে কিছু লোক দাঁড়ায় আছে, আর জেগুয়ার বুঝে ফেলে যে এখনই ওরা আক্রমণের শিকার হবে, তাই সে তাড়াতাড়ি তার বউ আর বাচ্চাকে নিয়ে এখান থেকে পালাতে থাকে। সবাই তখন ঘুমাইতেছিল, আর শিকারীরা সবাইকে ঘুমের মধ্যে এসে বাধা শুরু করে দেয়, আর যারা ফাইট করতেছিল ওদেরকে শিকারীরা মারতে থাকে।
জেগুয়ার তার বউ বাচ্চাকে নিয়ে একটা গুহার কাছে চলে আসে এবং গুহার মধ্যে একটা রশির মাধ্যমে তার মেয়ে বউ সবাইকে নামাইতেছিল। জেগুয়ার যখন তার বউকে নামাইতেছিল তখনই একটা শিকারী জেগুয়ারকে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে ওই শিকারীটা জেগুয়ারের দিকে আসতে থাকে আর তখন জেগুয়ার তাড়াহুড়া করে ওর বউকে নিচে নামিয়ে দিয়েই ওই শিকারীটাকে মেরে ফেলে। তারপর জেগুয়ার গুহার মধ্যে না নেমে তার বউকে বলে যে তোমরা এখানে থাকো, আমি ওদেরকে হেল্প করে আসি, ওরা একা পারবে না। তারপর জেগুয়ার গিয়ে শিকারীদের সঙ্গে মারামারি শুরু করে দেয় আর এক পর্যায়ে শিকারীরা জেগুয়ারকে আটকিয়ে ফেলে। শিকারীদের সর্দারের যে ছেলে ছিল সে জেগুয়ারকে মারতে চায়, কিন্তু তখনই শিকারীদের সর্দার এসে বলে আমি এই ছেলেকে জীবিত চাই। তখন শিকারীর ছেলে অনেক রেগে যায় এবং সে জেগুয়ারের রাগ মেটানোর জন্য জেগুয়ারের বাপকে গলা কেটে মেরে ফেলে আর এটা দেখে জেগুয়ার প্রচণ্ড কষ্ট পায়। তারপর শিকারীরা সব লোকদেরকে একসঙ্গে বেঁধে ফেলে আর মেয়েদেরকে সবাই মিলে রেপ করতে থাকে। তখন জেগুয়ার ওই গুহার দিকে তাকাইতেছিল কারণ বউ বাচ্চা ওই গুহাতে লুকিয়েছিল। আর জেগুয়ার যখন গুহার দিকে তাকাইতেছিল তখন ওই শিকারীর সর্দারের ছেলে এটা ভাবতে থাকে যে জেগুয়ার ওই গুহার দিকে কেন তাকাইতেছে, তাই সে চেক করতে চায় যে ওখানে কি আছে এবং সে ওখানে গিয়ে দেখতে পারে একটা শিকারী ওইখানে মরা পড়ে আছে আর একটা রশি বাঁধা আছে যেটা দিয়ে কুয়ার ভিতরে নামা যায়। এটা দেখে ওই শিকারীর ছেলেটা বুঝে ফেলে হয়তো এই গুহার ভিতরে কেউ লুকিয়ে আছে আর তখন সে ওই রশিটা কেটে দেয় যাতে করে যদি কেউ ভিতরে থাকে সে বের হইতে না পারে আর বড় একটা পাথর নিয়ে ওই গুহার মধ্যে ফেলে দেয়। আর পাথরটা ফেলার এটাই কারণ যাতে জেগুয়ারকে বোঝায় যে ভিতরে যারা ছিল সবাই মারা গেছে। তারপর সবাইকে নিয়ে শিকারীরা যেতে থাকে এবং জঙ্গলের মাঝখানে আসা পরে আরেকটা শিকারী গ্রুপকে দেখানো হয় যারা আরও কিছু মানুষকেও ধরে নিয়ে আসছে আর ওই মানুষগুলা অন্য কেউ নয়, এরা ওই মানুষ যাদের সঙ্গে গতকালকে জেগুয়ারদের দেখা হয়েছিল। তারপর ওদেরকে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে নদীর রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর তখনই বাচ্চাগুলা কান্না করে করে ওদের মা বাবাকে ডাকতে থাকে, কিন্তু কিছুই করার ছিল না কারণ শিকারীরা বাচ্চাদেরকে নিবে না। এরপরে দেখানো হয় জেগুয়ারদেরকে একটা উঁচু পাহাড়ের সাইড দিয়ে নিয়ে যাওয়া হইতেছিল যেখানে রাস্তা অনেক ছোট ছিল আর এক পর্যায়ে জেগুয়ারদের গ্রুপের একজনের পা পিছলে সে নিচে পড়ে যায় আর তখন জেগুয়ারও নিচে ঝুলে যায়, কিন্তু ওই শিকারীটা ওদেরকে হেল্প করে না কারণ সে প্রচণ্ড শয়তান ছিল। সে বলে দেখি কি হয়। অনেক চেষ্টা করা পরে জেগুয়ার এবং তার গ্রুপের লোকেরা ওইখান থেকে উঠে আসে আর তখন ওই শিকারীর ছেলেটা জেগুয়ারের গ্রুপের পিছনে যে লোকটা ছিল তাকে নিচে ফেলে দেয় আর সেই লোকটা নিচে পড়ে মারা যায়। তারপর ওদেরকে নিয়ে একটা এলাকা দিয়ে যাওয়া হইতেছিল আর তখনই একটা বড় গাছ ভেঙে জেগুয়ারদের উপরে পড়তে যাবে, কিন্তু ওরা অল্পের জন্য বেঁচে যায়। আর এরপরের সিনে দেখানো হয় জেগুয়ারদেরকে নিয়ে একটা গ্রামের দিকে যাওয়া হয়েছিল যে গ্রামের সবগুলা মানুষ প্লেগ রোগের কারণে মারা গিয়েছে আর একটা ছোট মেয়ে ওইখানে দাঁড়াইছিল এবং ছোট মেয়েটা ওই শিকারী গ্রুপের সঙ্গে যেতে চায়, কিন্তু ওই শিকারীগুলা ওই ছোট মেয়েকে নিতে চায় না কারণ ওই মেয়েটার প্লেগ রোগ আছে, ওকে নিলে ওদেরও প্লেগ রোগ হয়ে যাবে। যখন ওই ছোট মেয়েটাকে ওরা কেউ নিতে চায় না তখন ওই মেয়েটা অনেক রেগে যায় এবং সে শিকারীদেরকে উদ্দেশ্য করে বলে যে তুমি কি জানতে চাও তোমরা কিভাবে মারা যাবা? হ্যাঁ, তোমরা খুব তাড়াতাড়ি মারা যাবা। আর তোমরা মারা যাবা কিভাবে সেটা বলবো? তোমরা যাদেরকে নিয়ে যাইতেছো ধরে ওদের মধ্যেই একজন তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদের সবাইকে সে ধ্বংস করে দিবে। আর এটা শুনে ওই শিকারীগুলা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর জেগুয়ারদেরকে একটা শহরে নিয়ে আসা হয়, এটা হলো মায়ানদের শহর। শহরে নিয়ে আসার সময় সব লোকেরা জেগুয়ারদের দিকে তাকাইতেছিল। তখন কিছু মহিলা নীল কালার রং নিয়ে এসে জেগুয়ারদের গায়ের মধ্যে মেখে দেয়, তারপর ওদেরকে নিয়ে চলে যেতে থাকে। আর এর মধ্যে সব মেয়েদেরকে ওরা একটা জায়গার মধ্যে দাঁড় করায় এবং মেয়েদেরকে বিক্রি করতে থাকে। বিভিন্ন লোকেরা আসে ওই মেয়েগুলাকে কিনতে থাকে, কিন্তু সবার লাস্টে একটা বুড়ো মহিলা রয়ে যায় যাকে কেউই কিনতে চায় না, তাই ওই শিকারীগুলা ওই বুড়ো মহিলাকে ছেড়ে দেয়। আর ওই বুড়ো মহিলা আর কেউ না, সে হলো ব্লুন্টের শাশুড়ি। বুড়ো মহিলাটা তার মেয়ের জামাইয়ের দিকে তাকাইতে থাকে আর আস্তে আস্তে ব্লুন্টদেরকে উপরে নিয়ে যাওয়া হয়। তারপর জেগুয়ারদেরকে উপরে নিয়ে গিয়ে একটা লাইনে দাঁড় করানো হয়। এরপরে দেখানো হয় একটা পুরোহিত সবার উদ্দেশ্যে একটা বক্তৃতা দেয়। সে সবাইকে বলে ঈশ্বর আমাদের উপরে অনেক রেগে আছেন কারণ ঈশ্বরকে অনেকদিন ধরে রক্ত পান করাই না আর এজন্য ঈশ্বর পৃথিবীতে প্লেগ রোগ পাঠিয়েছেন।
তাই আমরা আজকে এই মানুষগুলাকে বলি দিব আর এদের রক্ত ঈশ্বরকে পান করাবো, তাহলে ঈশ্বর অনেক খুশি হবেন এবং আমাদেরকে প্লেগ রোগের হাত থেকে রক্ষা করবেন এবং আমাদের গ্লোরি আবার ফিরিয়ে দিবেন। তারপর ওই পুরোহিতটা যে গডের লাইন থেকে একটা লোককে নিয়ে যায় আর তারপর তাকে একটা বড় পাথরের উপর শুয়ে দেয়, তারপর একটা ছুরি বের করে ওই লোকের বুকের মধ্যে ঢুকিয়ে দেয় আর তার হাড়টাকে টেনে বের করে ফেলে। আর তারপর জল্লাদ একটা বড় তলোয়ার নিয়ে ওই লোকের মাথাটাকে এক কূপে আলাদা করে দেয় আর মাথাটা তখন নিচে অনেকগুলা বাড়ি খেয়ে খেয়ে পড়তে থাকে। তারপর জল্লাদ ধাক্কা দিয়ে ওই বডিটাকেও নিচে ফেলে দেয়। তারপরে সে আরেকজন লোককে নিয়ে যায় এবং তাকেও সেম একইভাবে বুকে কূপ দিয়ে মেরে হাড় বের করে ফেলে আর তার মাথাকে এক কূপ দিয়ে আলাদা করে তাকেও নিচে ফেলে দেয়। আর এখন জেগুয়ারের সময় চলে আসে আর তখনই জেগুয়ার কল্পনা করে ওর বউ আর বাচ্চার কথা, কারণ সে জানে তার শেষ সময় চলে আসছে। সে কখনোই তার ছেলে মেয়েকে আর দেখতে পারবে না, তার বউকে আর দেখতে পারবে না। জেগুয়ারকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার ফ্রেন্ড ব্লুন্ত বলে যে ভালো থেকো ভাই, ওপারে দেখা হবে। কিন্তু জেগুয়ার বলে আমি এত তাড়াতাড়ি ওপারে চলে যেতে চাই না। তারপর জেগুয়ারকে পাথরের উপরে শুয়ে দেওয়া হয় আর তারপর ওই পুরোহিতটা একটা ছুরি নিয়ে এসে যখনই জেগুয়ারের বুক দিয়ে ঢুকাতে যাবে ঠিক তখনই সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। আর ওই সময়কার যুগে সূর্যগ্রহণ মানে অনেক খারাপ কিছু মনে করা হতো আর তখন ওরা সবাই ভয়ে চিৎকার দিতে থাকে আর পুরোহিতটা মন্ত্র পাঠ করতে থাকে আর সে সবাইকে বলে ঈশ্বরকে আমরা রক্ত পান করিয়েছি, ঈশ্বর আমাদের উপর অনেক খুশি হয়েছেন, নিশ্চয়ই এখন ঈশ্বর আমাদেরকে আমাদের সূর্য আবার ফিরিয়ে দিবেন। আর সত্যি একটু পরে সূর্যগ্রহণ শেষ হয়ে যায়। তখন পুরোহিত বলে ঈশ্বরের তৃষ্ণা মিটে গেছে, ঈশ্বর আর রক্ত পান করতে চান না, তাই আমরা আজকে আর কোনো বলি দিব না। তখন শিকারীর সর্দার এসে বলে তাহলে বাকি লোককে আমি কি করব। তখন পুরোহিত বলে ওদেরকে নিয়ে গিয়ে মেরে ফেলো। তারপর শিকারীগুলা সবাইকে টেনে টেনে একটা জায়গার মধ্যে নিয়ে যায় যেটা অনেক বড় একটা মাঠ আর ওরা এই মাঠের মধ্যে জেগুয়ারদেরকে খেলার ছলে মারবে। এই খেলার নিয়মটা হলো এরকম, এই মাঠটা যে দৌড়ে পার হতে পারবে সে বেঁচে যাবে। প্রথমে সবার হাতের রশি কেটে দেওয়া হয় আর দুজন দৌড়ে দৌড়ে এই মাঠ পার হতে চায়। ঠিক তখনই পিছন থেকে শিকারীগুলা তীর এবং বল্লম ছুড়ে মারতে থাকে আর বল্লম মারার কারণে ওই দুটা লোকই ওইখানে মারা যায়। এখন জেগুয়ারের সময় আসে। জেগুয়ার সোজাসুজি দৌড় না দিয়ে সে আঁকাবাঁকাভাবে দৌড় দিতে থাকে যেন তীর এবং বল্লম দিলে তার গায়ে না লাগে। আর এক পর্যায়ে একটা তীরে সে জেগুয়ারের পেট দিয়ে ঢুকে যায় আর তখন জেগুয়ার নিচে পড়ে যায়। আর তখন শেষ প্রান্তে যে ছেলেটা দাঁড়াইছিল সেটা এসে জেগুয়ারের মাথার মধ্যে বাড়ি দিয়ে মেরে ফেলতে যাবে, ঠিক ওই মুহূর্তে ব্লুন্ট ওই ছেলের পায়ের ডোয়ে টান দিয়ে নিচে ফেলে দেয় আর সঙ্গে সঙ্গে জেগুয়ার সুযোগ বুঝে তার তীরটা খুলে ফেলে। তারপর শিকারী সর্দারের ছেলেটা ব্লুন্টের মাথার মধ্যে বাড়ি দিয়ে ব্লুন্টকে মেরে ফেলে। তারপর সে যখন জেগুয়ারকে মারতে আসবে ঠিক তখনই জেগুয়ার ওই লোকের গলার মধ্যে তীরটা ঢুকিয়ে দেয় আর তখনই ওই লোকটা মাটিতে পড়ে যায়। আর এইটা দেখে শিকারীদের সর্দার প্রচণ্ড রেগে দৌড়াতে থাকে কারণ তার ছেলেকে জেগুয়ার মেরে ফেলছে আর জেগুয়ার ওই সুযোগে পালাতে থাকে। আর তখন শিকারীর সর্দার এসে তার ছেলের মরাদেহ দেখে সে সবাইকে বলে আমি যে কোনো মূল্যে ওই ছেলেকে ধরতে চাই, আমি ওর চামড়া নিজের হাতে ছিলতে চাই। তারপর সবাই মিলে জেগুয়ারকে দাওয়া দিতে থাকে। জেগুয়ার দৌড়াতে দৌড়াতে একটা মরা লাশের গর্তের মধ্যে এসে পড়ে যায় যেখানে অনেকগুলা মরা লাশ ছিল। তারপর শিকারীগুলাও পিছনে পিছনে দৌড়াইতেছিল। জেগুয়ার কোনো রকম কষ্টে এখান থেকে পালিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায় আর শিকারীগুলাও পিছন পিছন জঙ্গলের মধ্যে চলে আসে। জঙ্গলে ঢুকে জেগুয়ার একটা গাছের উপরে উঠে লুকিয়ে পড়ে আর শিকারীগুলা গাছের নিচ দিয়ে জেগুয়ারকে খুঁজতে থাকে। জেগুয়ারের পেট দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়তেছিল আর এক ফুটার রক্ত গিয়ে শিকারীর ছেলের পিঠের মধ্যে পড়ে যায়, কিন্তু সেইটা খেয়াল না করেই চলে যায়। আর এর মধ্যে জেগুয়ার খেয়াল করে সে যে গাছের মধ্যে বসে আছে সেখানে একটা বড় ব্ল্যাক পান্থার চলে আসছে আর তখনই জেগুয়ার পালাতে থাকে। এইদিকে হঠাৎ শিকারীদের সর্দার খেয়াল করে যে তার ছেলের পিঠের মধ্যে রক্ত, তখন সে বুঝে যায় যে জেগুয়ার কোনো একটা গাছের উপরে লুকিয়ে আছে, তাই সে আবার পিছন দিকে চলে যায় এবং জেগুয়ারকে খুঁজতে থাকে।
এদিকে জেগুয়ার তার প্রাণ নিয়ে দৌড়াইতেছিল, আর তার পিছন পিছন ব্ল্যাক প্যান্থারটাও দৌড়াইতেছিল। আর শিকারীরা জেগুয়ারকে দৌড়াতে দেখে তারাও জেগুয়ারকে ধাওয়া শুরু করে। আর শিকারীরা যখন জেগুয়ারকে দৌড়ে ফেলবে, ঠিক ওই মুহূর্তে ব্ল্যাক প্যান্থারটা একটা শিকারীর উপরে হামলা করে দেয় এবং তার মুখটাকে ছিঁড়ে খেয়ে ফেলে। আর তখনই বাকি শিকারীগুলা ওই ব্ল্যাক প্যান্থারটাকে মারা শুরু করে দেয়। আর এই ফাঁকে জেগুয়ার ওখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে পালাতে পালাতে রাত হয়ে যায়। আর শিকারীগুলা মশাল জ্বালিয়েও জেগুয়ারকে খুঁজতে থাকে। এখন সিন দেখানো হয় গুহার ভিতরে জেগুয়ারের বউ আর বাচ্চারা বসেছিল, আর গুহার উপরে দুইটা বানর মারামারি করতে গিয়ে একটা বানর গুহার ভিতরে পড়ে যায়, আর সে জেগুয়ারের বউয়ের উপরে আক্রমণ করে, আর জেগুয়ারের বউ একটা পাথর দিয়ে ওই বানরটাকে মেরে ফেলে। এদিকে জেগুয়ার সারা রাত ভাগতে ভাগতে সকাল হয়ে যায়, কিন্তু শিকারীরা এখনো জেগুয়ারকে তাড়া করেই যায়। এর মধ্যে একটা শিকারী খেয়াল করে একটা গাছের মধ্যে জেগুয়ারের গায়ের নীল রং লাগানো। তখন সে ওই রঙের মধ্যে হাত দেয়, আর সঙ্গে সঙ্গে একটা সাপ বের হয়ে ওই শিকারীর গলার মধ্যে কামড় দিয়ে দেয়, আর শিকারীটা ওখানেই মারা যেতে থাকে। আর তখন বাকি শিকারীগুলা ওখানে ফেলে দিয়ে জেগুয়ারের পিছনে পালাতে থাকে। জেগুয়ার দৌড়াতে দৌড়াতে একটা বিশাল বড় ওয়াটারফলের পাশে চলে আসে। এখন যাওয়ার আর কোনো রাস্তা নেই, পিছনে শিকারীগুলো আসতেছে আর সামনে বিশাল বড় একটা ওয়াটারফল। এখান থেকে লাফ দিলে জেগুয়ার বাঁচতেও পারে মরতেও পারে, কিন্তু ওই শিকারীদের হাত থেকে বাঁচার জন্য তার কাছে আর কোনো ওয়ে না দেখে জেগুয়ার লাফ দিয়ে ওই পানির মধ্যে পড়ে যায়। আর শিকারীগুলো এসে দেখে জেগুয়ার পানির মধ্যে পড়ে গেছে। তারপর শিকারীগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে যে জেগুয়ার কি বেঁচে আছে নাকি পানির মধ্যে মরে গেছে। জেগুয়ার পানি থেকে উঠে পড়ে এবং সে বেঁচে যায়। আর তখনই শিকারীগুলো জেগুয়ারকে দেখে ফেলে। তারপর জেগুয়ার একটা পাথরের উপরে দাঁড়ায় এবং শিকারীদেরকে চিৎকার করে বলতে থাকে, আমি জেগুয়ার পো, আমি এই জঙ্গলে শিকার করি। আমার আগে আমার বাবা শিকার করত এবং আমার বাবার আগে আমার দাদারা শিকার করত, আর এই জঙ্গলে আমার পরে আমার ছেলে শিকার করবে। এই জঙ্গলে আমি রাজত্ব করি। তোমরা সবাই আসো, আমি তোমরা সবাইকে একে একে শিকার করে ফেলবো, তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো। আর এই কথা শুনে শিকারীর সর্দার একদম রেগে যায় এবং সে সবাইকে বলে, পানির মধ্যে লাফ দাও, আমি যে কোনো মূল্যে এই ছেলেকে ধরে মেরে ফেলতে চাই। আর তখন সবাই পানির মধ্যে লাফ দিতে থাকে। পানির মধ্যে লাফ দিয়ে একজন শিকারী পাথরের সঙ্গে বাড়ি গিয়ে মারা যায়। আর এটা দেখে জেগুয়ার পালাতে থাকে। জেগুয়ার যখন পালাইতেছিল তখন সে একটা চূড়া মাটির মধ্যে পড়ে যায়, যে মাটি দেখে ওঠা যায় না। জেগুয়ার আস্তে আস্তে ডুবতেছিল এবং সে অনেক কষ্ট করে ওই চূড়া বালু থেকে উঠে যায়। তারপর শিকারীগুলা জঙ্গলের ভিতরে চলে আসে। আর ঠিক তখনই জেগুয়ার একটা বড় বল্লার বাসা নিয়ে এসে শিকারীদের উপরে ছুড়ে মারে। আর তখনই বল্লাগুলা বের হয়ে শিকারীদেরকে কামড় দিতে থাকে। আর এই ফাঁকে জেগুয়ার পালিয়ে যায়। তারপর দেখানো হয় জেগুয়ার একটা বিষাক্ত ব্যাংকে ধরে নিয়ে আসে এবং গাছ থেকে কিছু কাঁটা বের করে নিয়ে এসে ব্যাংকের পিঠ থেকে বিষগুলা ওই কাঁটার মধ্যে লাগাতে থাকে। তারপর জেগুয়ার ওই ব্যাংকে ছেড়ে দিয়ে ওই বিষাক্ত কাঁটাগুলা নিয়ে গিয়ে একটা গাছের শিকড়ের মধ্যে লুকিয়ে থাকে। শিকারীরা যখন জেগুয়ারের পাশ দিয়ে যাইতেছিল তখন জেগুয়ার একটা গাছের পাতাকে পাইপ বানিয়ে ওই কাঁটাগুলা মুখের মধ্যে ফু দিয়ে সবার লাস্টে যে শিকারী ছিল তার গলার মধ্যে ঢুকিয়ে দেয়। আর সে শিকারীটা সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। আর এর মধ্যে সর্দারের ছেলে চলে আসে। আর তখনই জেগুয়ার খেয়াল করে সে যে শিকারীকে মারছে তার পাশে একটা বড় কুড়ল পড়ে আছে। আর তখন জেগুয়ার দৌড়াতে দৌড়াতে ওই কুড়লটাকে নিতে চায়, কিন্তু তখনই ওই শিকারীর সর্দারের ছেলেটাও জেগুয়ারকে মারতে দৌড়ে আসে। আর ওই মুহূর্তে শিকারীর সর্দারের ছেলে যখন জেগুয়ারকে মারতে যাবে তখন জেগুয়ার নিচু হয়ে গিয়ে কুড়ালটাকে নিয়ে নেয় এবং ওই শিকারীর সর্দারের ছেলেটাকে মেরে ফেলে। আর তখনই বৃষ্টি শুরু হয়, আর গুহার মধ্যে পানি পড়তে থাকে। আর এদিকে জেগুয়ারের বউয়ের ডেলিভারি পেন শুরু হয়। এখন জেগুয়ারকে দেখানো হয়, জেগুয়ার দৌড়াতে দৌড়াতে গুহার ওইখানে চলে আসে এবং সে তার বউকে দেখতে পায়, কিন্তু তখনই শিকারীগুলা চলে আসে, তাই জেগুয়ার ওইখান থেকে দৌড়ে পালাতে থাকে। সর্দার জেগুয়ারের সামনে চলে আসে এবং একটা তীর জেগুয়ারের বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর জেগুয়ার তীরটাকে বের করে, আর তখনই সর্দার দৌড়াই আসে জেগুয়ারকে মারার জন্য। আর ওই মুহূর্তে ওই সর্দার শুকুর মারার ফাঁদের মধ্যে পড়ে একদম মারা যায়। আর এর মধ্যেই বাকি দুইটা শিকারী চলে আসে আর জেগুয়ার এখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে দেখানো হয় জেগুয়ারের বউ এবং বাচ্চা পানির মধ্যে ডুবতে থাকে এবং ওরা অনেক কষ্ট করে একটা পাথরের উপরে দাঁড়াইছিল। আর ঠিক তখনই জেগুয়ারের বউয়ের পেট থেকে একটা বাচ্চা ডেলিভারি হয়। এরপরে জেগুয়ার দৌড়াতে দৌড়াতে একটা নদীর কিনারায় চলে আসে এবং সে ক্লান্ত হয়ে বসে পড়ে। আর ঠিক তখনই তার পিছনে দুইটা শিকারী চলে আসে। আর ঠিক তখনই ওই শিকারীগুলা সামনে কিছু জাহাজ দেখতে পায়।
তখন ওই শিকারিগুলা জেগুয়ারকে না ধরে ওই জাহাজগুলার কাছে চলে যায়, আর সেই ফাঁকে জেগুয়ার পালিয়ে যায়। এরপরে দেখানো হয় জেগুয়ার তার বউকে এবং বাচ্চাকে নিয়ে জঙ্গলের ওইদিকে যাইতেছিল এবং ওরা দূর থেকে ওই জাহাজগুলাকে দেখতেছিল। তখন জেগুয়ারের বউ বলে, আমরা কোথায় যাচ্ছি? তখন জেগুয়ার বলে, আমরা নতুন করে জীবন আবার শুরু করব। এটা বলে জেগুয়ার তার বউকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে চলে যায়। আর মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্প এতটুকুই ছিল। আগামী গল্পে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নতুন নতুন মুভি এক্সপ্লেইন শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।